যশোরের কেশবপুর উপজেলার খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে 1100 দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভান্ডারখোলা মাদ্রাসা ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোসাম্মদ নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এম এ আব্দুল মান্নান। এ সময় সমিতির পরিচালক এম এম সাজ্জাদ হুসাইন, সমিতির উপদেষ্টা উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর এবং সমিতির সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।